আধুনিকতার এই যুগে আমাদের সুবিধাকে বাড়ানোর জন্য আজকাল লাগাতার নতুন নতুন মেশিন আর আলাদা আলাদা টেকনোলজি নির্মাণ করা হচ্ছে। টেকনোলজির এই ক্ষেত্রকে প্রত্যেক দেশ তাদের এক আলাদা আলাদা পরিচয় তুলে ধরতে লেগে পড়েছে। বাংলাদেশ যেখানে দেশের সুরক্ষা আর যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য দেশের প্রথম স্যাটেলাইট উন্মোচন করে, অন্যদিকে আমেরিকানরা এক এমন রোবট তৈরি করে যা দেখতে, কথা বলতে আর আলাদা আলাদা ভাবনাগুলো অনুভব করতে একদম হুহু একজন মানুষের মতোই। কিন্তু এসব কিছুকে পিছনে ফেলে জাপান একটি এমন দেশ যে বিশেষ করে টেকনোলজির এই ফিল্ডে সব দেশ থেকে এগিয়ে রয়েছে। জাপানের মানুষজন প্রত্যেক বড় বড় জিনিস থেকে শুরু করে ছোট থেকে ছোট জিনিসকেও টেকনোলজির মাধ্যমে সহজ বানানোর জন্য সবসময় লেগে থাকে। ঘুম থেকে শুরু করে জেগে থাকা, খাবার খাওয়া আর এমনকি পায়খানা করা পর্যন্ত আজ প্রত্যেক জিনিসের উপর জাপানের মানুষ টেকনোলজির ব্যবহার করছে। আসুন জানি কিছু এমনই আজব এবং অবাক করা জিনিয়াস জাপানি আবিষ্কারগুলোর ব্যাপারে। জাপানিজ ওয়েন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন এটিএম এর মতো হয়ে থাকে, যেটার মধ্যে কারেন্সি মানে টাকা পয়সা দেওয়ার পর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাব। আমাদের দেশে বেশিরভাগ ওয়েন্ডিং মেশিন হয়তো এয়ারপোর্ট অথবা মেট্রো সিটিতে হয়ে থাকে, যেখানে শুধু কোল্ড ড্রিঙ্কস অথবা চিপসের মতো জিনিস বিক্রি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কারণ এমন জিনিস মেশিনের মাধ্যমে বিক্রি করা সহজ হয়ে থাকে। কিন্তু জাপানে দেখা যাওয়া ওয়েন্ডিং মেশিনের ক্ষমতা শুধু কোল্ড ড্রিঙ্কস আর চিপস পর্যন্ত সীমিত নয়, এমনকি রেগুলার লাইফে ব্যবহার করা হয় আনুমানিক সকল জিনিস এটির মাধ্যমে কেনাবেচা হয়ে থাকে। এই মেশিনে ডিম আর বার্গার থেকে শুরু করে জুতা আর কাপড়ের মতো অনেক ধরনের জিনিস রাখা থাকে। আর এটিএম এর মতোই এই মেশিন বিভিন্ন শহরের আলাদা আলাদা জায়গাগুলোতে থাকার কারণে রেগুলার লাইফে ব্যবহার করা বস্তুগুলোকে কেনাকাটা করা সহজ হয়ে যায়। আর এমন সময় আপনি অফিসে যাওয়ার সময় টাই অথবা রুমালের মতো জিনিস নিতে ভুলে যান, তো সেটির জন্য আপনার মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। এমনকি রাস্তাঘাটে অবস্থিত যে কোনো ওয়েন্ডিং মেশিনের মাধ্যমে আপনি এটিকে কিছু সময়ের মধ্যে কিনতে পারেন। সাইফাই ডোরস। সাধারণত আমরা শপিং মল আর হোটেলগুলোতে আপনা আপনি খুলে যাওয়া দরজাগুলোকে দেখে থাকি, আর সাইফাই মুভিটিতে তো দরজা নিয়ে এক আলাদা স্টাইলের অ্যাডভান্স টেকনোলজিকে দেখানো হয়েছে। মুভিতে দেখানো টেকনোলজি রিয়েল নয়, বরং সেটিকে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। কিন্তু এখানেও জাপানিরা কাল্পনিক জিনিসকে আসল জীবনে এনে এক এমন ডোর আবিষ্কার করে যেগুলো খুলতে আর বন্ধ হতে আর সুরক্ষার দিক দিয়ে চার কদম এগিয়ে। আর দরজাটির নাম হলো ETAF অটোমেটিক ডোর। এই দরজাটি এক ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে কাজ করে থাকে। যখনই কোনো ব্যক্তি এই দরজাটি দিয়ে বের হওয়ার জন্য কাছে আসে, তো দরজাটি ওই ব্যক্তিটির শরীরের শেপ আর সাইজ আকারে খুলে যায়। এই দরজাটিতে এক এমন সিকিউরিটি ফিচার রয়েছে যে মানুষদের চিনতেও পারে, আর তাদের জন্য এই দরজাটি খুলে না যাদেরকে এটি চিনে না। আর এইটুকুই নয়, এই দরজাটিতে এমনভাবে ডিজাইন করা হয়েছে খোলা আর বন্ধ হওয়ার সময় এটি পোকামাকড় আর ধুলাবালিকেও অনেক কম করে দেয়। টয়লেট সিঙ্ক। বাড়তে থাকা গ্লোবাল ওয়ার্মিং আর পপুলেশনের কারণে পানির সমস্যা প্রত্যেক দেশের এক কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গরমকালে আমাদের খাবার পানির সাথে সাথে ধোয়ার পানির মধ্যেও স্বল্পতা দেখা যায়, যার ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর আপনি দেখেছেন নিশ্চয়ই বিদেশি টয়লেটে এক এমন প্লাস্টিক যুক্ত থাকে যেটাতে আনুমানিক 7 থেকে 8 লিটার পানি থাকে। প্রতিবার ফ্রেশ হওয়ার পর যখন আমরা ফ্লাশ করে থাকি, তো তখন 7 থেকে 8 লিটার পানি এমনিতেই নষ্ট হয়ে যায়। পানির এইভাবে নষ্ট হওয়ার ঝামেলাকে জাপানিরা অনেক গম্ভীরভাবে বিষয়টিকে নেয়, আর এক এমন ফ্লাস্টিং আর সিঙ্কের আবিষ্কার করে আমাদের দ্বারা প্রথমে ইউজ করা পানিকে দ্বিতীয়বার ব্যবহার করা যেতে পারে। এই পানিকে রিসাইকেল করার জন্য ওয়াশ বেসিন রয়েছে, যেটা আমাদের বাথরুমে পাওয়া যাওয়া সাধারণ ওয়াশ বেসিন থেকে অনেকটাই আলাদা, কারণ এটি টয়লেট ফ্লাশের সাথে সংযুক্ত থাকে। এর মাধ্যমে যখনই আমরা বেসিনের ব্যবহার হাত ধোয়া অথবা অন্য কোনো কাজ করার জন্য ব্যবহার করি, তো তখন পানি নষ্ট হওয়ার জায়গায় টয়লেটের ফ্লাশ ট্যাঙ্কে চলে যায়, আর এইভাবেই এই পানি ফ্লাশ করার জন্য দ্বিতীয়বার ব্যবহার করা হয়। হিটেড কার্পেট। পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আপনি এটি দেখেছেন নিশ্চয়ই, ঠান্ডার সময় আমাদের ঘরের মেঝে অনেক ঠান্ডা হয়ে যায়, যেটা থেকে বাঁচার জন্য আমরা হয়তো স্যান্ডেল অথবা সক্স পরে থাকি। কার্পেট এক এমন জিনিস যেটা ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করে আর এটি ঠান্ডার মৌসুমে মেঝেকে ঠান্ডা হওয়া থেকে বাধা দিয়ে থাকে। কিন্তু কার্পেটকে ধোয়া আমাদের উপরে এক অনেক মুশকিল কাজ। কিন্তু জাপানের মানুষেরা এমন এক কার্পেট আবিষ্কার করে যেটি বাকি অন্য সব কার্পেট থেকে একদমই আলাদা।
এটি এক ইলেকট্রনিক কার্পেট, এটি বিদ্যুতের মাধ্যমে গরম হয়ে থাকে। ঠান্ডার মৌসুমে এই কার্পেট অনেক উপকারী, ইলেকট্রিক্যালি হিটেড হওয়ার কারণে এটি আমাদের গরম প্রদান করে থাকে, আর এই গরমকে 110 ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্ট করা যেতে পারে। আর যখন প্রশ্ন আসে এটি পরিষ্কার পরিচ্ছন্নতার, তো এটি সম্পূর্ণভাবে ওয়াটার প্রুফ এবং স্টেন রেজিস্ট্যান্ট। এর মানে যদি এটির উপর পানি অথবা অন্য কোনো খাবার দাবারে জিনিস পড়ে যায়, তো এটি খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর দাগও পড়বে না। কোনো পানি ছাড়া কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন। সাধারণত আমাদের ঘরে যে ওয়াশিং মেশিন ইউজ করা হয়ে থাকে, ওইটাতে পানির ব্যবহার হয়েই থাকে, যার কারণে কাপড় ভিজে গিয়ে পরিষ্কার হয় আর আমাদের পরে সেটিকে শুকানোর প্রয়োজন পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জাপানিরা কাপড় ধোয়ার জন্য একটি এমন মেশিন তৈরি করে যেটাতে পানির ব্যবহার একদমই হয় না। দুর্গন্ধ কাপড়কে পরিষ্কার করতে এবং ব্যাকটেরিয়াকে মারার জন্য এই মেশিনে এক ধরনের কেমিক্যাল দেয়া হয়, যেটি কাপড়ে থাকা সকল জীবাণুকে নষ্ট করে ফেলে আর কাপড় কোনো পানি ব্যবহার ছাড়াই সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এই মেশিন বিশেষ করে এমন সব ফেব্রিকওয়ালা কাপড়ের জন্য উপকারী যেগুলোকে আমরা বাসা বাড়িতে পানিতে ধুতে পারবো না, মানে যেগুলোকে আমাদের বাহিরে ড্রাই ক্লিন করার প্রয়োজন পড়ে। আর এইভাবে যদি দেখা যায়, তো এই মেশিন আমাদের এক ছোট এবং পার্সোনাল ড্রাই ক্লিনারের মতোই কাজ করে থাকে। কিবোর্ড নাকি ড্রাম সেট। জাপানে এক নতুন কিবোর্ডের আবিষ্কার করা হয়, যেটা দেখতে একদম ড্রাম সেটের মতোই। এই কিবোর্ড জাপানি গুগল ইনপুট ডেভেলপমেন্ট টিমের মাধ্যমে বানানো হয়েছে। দেখতে তো এই কিবোর্ড একটু কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু কোম্পানি বলে যে তাদের এই কিবোর্ড সাধারণ অন্য সব কিবোর্ড থেকে বেশি আরামদায়ক এবং দ্রুতগতি সম্পন্ন। গোলাকার হওয়ার কারণে এই কিবোর্ডকে ড্রামসেটের মতোই ব্যবহার করা যেতে পারে, কারণ এই কিবোর্ডের আবিষ্কার জাপানে হয়েছে। এর জন্য কিবোর্ডে শুধুমাত্র জাপানে আর জাপানি ভাষাতে বিদ্যমান আছে, কিন্তু খুব তাড়াতাড়ি অন্যান্য দেশগুলোতে এটিকে পাওয়া যাবে। টার্নিং ট্রেনসিট। কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ফেসিলিটিস ব্যবহার করে থাকি, যেমন ধরুন কার, বাস, ট্রেন অথবা প্লেন। সাধারণত এটি দেখা গেছে যে ভ্রমণ করার সময় অনেক মানুষের মাথা ধরা, অস্থিরতা আর বমির মতো প্রবলেম হয়ে থাকে। এই ধরনের সমস্যাকে মোশন সিকনেস বলা হয়ে থাকে। এর মানে যে ব্যক্তি গাড়ি চালাচ্ছে, যদি আপনি সেটির বিপরীত দিকে বসেন, তো আপনার মাথা ঘুরতে থাকবে আর আপনার জিহ্বা মাছলাতে থাকবে। জাপানে ট্রেনে ভ্রমণ করার সময় যখন ভিড় বেড়ে যায়, তখন মানুষদের ট্রেনে দাঁড়িয়ে থাকার মতো জায়গা সীমিত থাকে না, আর অনেক মানুষ তো ভ্রমণের সময় মোশন সিকনেসের মতো সমস্যার সম্মুখীন হতে হয়। এই দুটো সমস্যা থেকে বাঁচার জন্য জাপানের মেট্রো ট্রেনে এমন সব আসনের ব্যবস্থা করা হয় যেটি সব ডিরেকশনে মুভ অথবা রোটেশন হতে পারে আর অটোমেটিক্যালি ফোল্ড হয়ে যেতে পারে। এই আসনগুলোর সাহায্যে যেসব মানুষদের ভ্রমণের সময় অস্থিরতা অনুভূতি হয়, সেসব মানুষ তাদের আসনগুলোকে রোটেট করে ফেলে আর ভিড় বেড়ে গেলে এই আসনগুলো ফোল্ড হয়ে দাঁড়ানোর জায়গায় এক্সপেন্ড করে দেয়। সানগ্লাসেস ফর ডগস। যখনই আমরা কোনো পশু পাখি লালন পালন করি, তো আমরা সেটিকে আমাদের পরিবারের সদস্যদের মতোই পালতে থাকি। বিশেষ করে কুকুরের প্রতি বাড়তে থাকা ভালোবাসার সঙ্গে সঙ্গে মানুষজন তাদের কাপড় চোপড়, জুতা আর বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিস পরানোর চেষ্টা করে থাকে। জাপানে কুকুরদের সানগ্লাসেস মানে চশমা পরানোর ট্রেন্ড রয়েছে, আর এই ট্রেন্ড আজ এত বেড়ে গেছে যে প্রত্যেক কুকুরের জন্য আলাদা আলাদা সাইজ আর চোখের ফিটিং অনুসারে জাপানে কুকুরের চশমার নতুন নতুন ভ্যারাইটিস লাগাতার বেড়েই চলেছে। টিকেপি গেট টাওয়ার বিল্ডিং। একদম কোনো ভিডিও গেমের মতো দেখতে এই এক্সপ্রেসওয়ে মডার্ন আর্কিটেকচার আর অসাধারণ ইঞ্জিনিয়ারকে প্রদর্শন করে। হানসিং এক্সপ্রেসওয়ে নামক এই হাইওয়ে বিল্ডিংয়ের ভেতর দিয়ে বের হয়ে চলে গেছে। বিল্ডিংয়ের মালিক আর জাপান সরকারের মধ্যে বিবাদের কারণে এই হাইওয়েকে বিল্ডিংয়ের ভেতর দিয়ে তৈরি করতে হয়। এমনিতেই এই কাজে অনেক অ্যাডভান্স টেকনিক আর মডার্ন সাইন্সের ব্যবহার করা হয়, কিন্তু এমনটা করাতে বিল্ডিংকে সরাতে হয়নি আর সেখানে হাইওয়ে তৈরি হয়ে যায়।